তো স্টমাকটা হচ্ছে তোর এইভাবে ধরা লাগবে। তো যে এটা লেফট সাইডের ভিসেরা, তো তোর লেফট হ্যান্ডের প্রেশার সোয়া ধরা লাগবে। আর যেটা যে তোর পাইলোরিক কার্ডিয়াক এন্ড যেটা, হ্যাঁ কার্ডিয়াক এন্ডটা থাকবে কি আমার তোর মিড লাইন থেকে 2.5 সেন্টিমিটার লেফটে। আর যেটা হচ্ছে তোর পাইলোরিক এন্ড, এটা হচ্ছে তোর শক্ত, হ্যাঁ এখানে হচ্ছে তোর অ্যানাটমিক্যাল স্ফিংক্টার থাকে, এটা থাকবে তোর মিড লাইন থেকে 1.25 সেন্টিমিটার লেফটে। এমনিতে স্টমাকটা ধরলি, ধরার পর এখন হচ্ছে তোর এখানে কী কী বর্ডার আছে, দুইটা এন্ড আছে কার্ডিয়াক এন্ড পাইলোরিক এন্ড। তখন পাইলোরিক এন্ডটা যেটা এখানে হচ্ছে তোর অ্যানাটমিক্যাল স্ফিংক্টার থাকে, এই জন্য এটা হচ্ছে তোর শক্ত হয়, আর কার্ডিয়াক এন্ডটা হচ্ছে নরম থাকে, এটা হচ্ছে জাস্ট ফিজিওলজিক্যাল স্ফিংক্টার হিসেবে কাজ করে। আর তারপর হচ্ছে এখানে তোর দুইটা বর্ডার আছে, একটা হচ্ছে তোর লেজার কার্ভেচার, আর একটা হচ্ছে তোর গ্রেটার কার্ভেচার, ঠিক আছে। আর সার্ফেস কী কী আছে, তোর অ্যান্টেরিয়র সুপিরিয়র সার্ফেস আছে, আর তোর পোস্টেরিয়র ইনফেরিয়র সার্ফেস আছে, ঠিক আছে। স্টোমাক বেড তৈরি করছে। আচ্ছা এরপর হচ্ছে তোর পার্ট, পার্ট কী কী আছে, এই যে তোর এখানে আছে দুইটা হচ্ছে নচ আছে, একটা হচ্ছে তোর কার্ডিয়াক নচ, আর এটা হচ্ছে তোর ইনসিসিভ অ্যাঙ্গুলারিস, ঠিক আছে। তো কী করে, এই যে তোর কার্ডিয়াক নচ থেকে উপরে একটা ইমাজিনারি লাইন টানবো হরিজন্টালি, ঠিক আছে। এই এর যে উপরের পার্টটা সেটাকে বলা হচ্ছে ফান্ডাস অফ স্টোমা, ঠিক আছে। তারপর আবার কী করা হয়, যে তোর এই যে ইনসিসুরা অ্যাঙ্গুলারিস থেকে তোর অবলিকলি একটা লাইন টানা হয়, তো এই অবলিক লাইনটা আর ফান্ডাস অফ স্টোমাকের মাঝে হচ্ছে তোর বডি অফ স্টোমাক, ঠিক আছে। তারপর তোর ইনসিসুরা অ্যাঙ্গুলারিসের নিচে কী আছে, তোর এটা হচ্ছে পাইলোরিক পার্ট, যেটা হচ্ছে তোর 10 সেন্টিমিটার হবে। এর তোর আপার 7.5 সেন্টিমিটার হচ্ছে পাইলোরিক এন্ট্রা, আর লোয়ার 2.5 সেন্টিমিটার হচ্ছে তোর পাইলোরিক ক্যানাল, ঠিক আছে। এই হচ্ছে তোর পার্টগুলো গেল। এরপর কী আছে, এরপরে হচ্ছে তোর যেটা ফান্ডাস আছে, উপরে হচ্ছে তোর ফান্ডিক গ্যাস থাকে, এটা বললো। তারপর তোর বডি যেটা আছে, বডির এখানে কিছু একটা অংশ আছে যেটা কিনা তোর লাং আর হচ্ছে তোর রাই লেফট কোস্টাল স্পেসের মধ্যে থাকে, বুঝছিস। এটা বলা হয় তোর ট্রাভেস এরিয়া। এই ট্রাভেস এরিয়ায় কী হয়, যে এই ট্রাভেস এরিয়া হচ্ছে আমরা যদি ট্যাপ করি, ট্যাপ করলে কিন্তু বুঝছি যে নর্মাল অবস্থা একটা ভাইব্রেশনের মধ্যে একটা মানে আমরা সাউন্ড পাই, ঠিক আছে। বা যদি কখনো পিউরাল ইফিউশন হয় তখন তো এখানে ট্যাপ করলে কোনো ভাইব্রেশন পাবি না ট্রাভেস স্পেসে। আচ্ছা তারপরে আর কী বলছে স্টমাক থেকে, আচ্ছা হ্যাঁ আর এখানে বলা লাগবে, এখানে দেখে যে তোর লেজার মোমেন্টামের কিছু পার্ট আছে, তো তুই যে এটাকে প্রথমে বলার সময় বলবি যে উইথ পার্ট অফ লেজার মোমেন্টাম গ্রেটার মোমেন্টাম, এগুলোর কন্টেন্টগুলো লাগবে আর কি। এই তো না স্টমাক শেষ। আচ্ছা।